বছর আপনি বাঁশি বাজাচ্ছেন? বাঁশি বাজাচ্ছি প্রায় 20 বছর হলো। কি ধরনের গান করেন বাঁশিতে? বিভিন্ন ধরনের বাঁশি বাজাই এবং হারমোনিয়ামও আমি জানি টুকটাক, ভাড়িয়ালি পল্লীজিদের শ্যামা সঙ্গীত ভজন এইসব ধরনের গান টান আমি। এই পুজো কমিটিতে আপনার ভূমিকা কি থাকবে পুজোর দিনগুলোতে? পুজোর দিনগুলোতে এই ভদ্রলোকরা আমাকে ডেকে নিয়ে এসছেন, অনেক দূর থেকে কাজ দিতে আমার বাড়ি। আপনি বাঁশি বাজাবেন দর্শকদের সামনে? আপনি বাঁশিতে বাংলা হিন্দি সব রকম সুর পারেন? হ্যাঁ, অল্প অল্প জানি। আপনি কোথা থেকে এসেছেন? আমি কাজদ্বীপ থেকে এসেছি। আপনার নাম? আমার নাম মিহির পানি। এই বছরে বেলগেছিয়া সাধারণ সংঘ, এটা এই দুর্গোৎসব কমিটির নতুনত্ব কি চমক থাকছে দর্শকদের? দেখুন, প্রত্যেক বছর তো আমরা একটা চমক রেখে দিই, প্রত্যেক বছর আমাদের একটা বিরগাছিয়ার চমক থাকে। এই বছর এক চমক রয়েছে, আমাদের যে আর্টিস্ট আছে সোমনাথ দুলি, তার হাত দিয়ে আমরা এভাবে এবার আমরা যে চমকটা যেটা করছি সেটা হচ্ছে আবদ্ধ যাকে বলা হয়। মানে আজকাল কি প্রত্যেকটা জিনিস, আজকাল দেখুন না, একটা লোক যারা সার্ভিস করছিল, যারা পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করছিল, যাদের প্রত্যেকটা জীবিকা বলতে যারা জড়িত ছিল, সবাই কিন্তু জীবিকা থেকে মানে কিছু হলে বঞ্চিত হয়ে পড়েছে সবাই, তাই না? তো আমাদের যে আর্টিস্ট বলতে চাইছেন যে আমরা একটা আবদ্ধ হয়ে আছি, আমরা চেষ্টা করছি সেই আবদ্ধ থেকে কীভাবে বাইরে বেরিয়ে যাবো। আজকে দেখবেন একটা উনি তাই দেখাতে চেয়েছেন যে আমরা যেমন ধরুন ওরা তিনটার মধ্যে দেখতে পাবেন যে একটা আবদ্ধ ভাব আছে। মানে যদি আপনাকে একটু ভেঙে বলি, জেলখানা কেউ একটা বহুদিন ধরে বন্দী আছে, তারপর সে জেলের কুটির থেকে দেখবেন একটা আলো এসে যখন সূর্য আলো এসে পড়ে তার চোখের মধ্যে, সে ভাবে বাইরের উন্মুক্ত পরিবেশে আমি কখন বাইরে বেরোবো। সেরকম প্রত্যেকটা লোক আমরা ভাবছি যে এই প্যান্ডেমিক সিচুয়েশন থেকে কখন বাইরে বেরিয়ে আসবো, সেটাই আর্টিস্ট অনেক বোঝাতে চেয়েছি। আসলে আমাদের আর কি চমক থাকছে, 73তম বর্ষে এই করোনা পরিস্থিতির দুর্গাপূজা হয়তো আগামী পৃথিবী আর কোনোদিন দেখতে পাবে না। তো এই 73তম বর্ষের পুজোটাই হয়তো সবচেয়ে বড় চমক। এবং তার চেয়েও বড় কথা, আমরা এবছর যেটা চাই বা আমরা সারা জীবন শুনে এসেছি যে মায়ের আগমন হয়, কিন্তু আমরা চাই এবছর মায়ের আবির্ভাব হোক এবং আমাদের এই করোনা নামক যে শত্রুটি মা আবির্ভূত হয়ে তাকে দমন করুক, এই আমাদের সবার প্রার্থনা মায়ের কাছে। আর কি ধরনের চমক থাকছে? চমক বলতে আমাদের এই আবদ্ধ যে থিমটা করা হচ্ছে, আমাদের সমস্ত সমাজকে একটা যে প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে আমরা আজকে সমস্ত সমাজের মানুষ আবদ্ধ হয়ে পড়েছি, আমরা খুঁজছি কিন্তু এই আমাদের মহামারী থেকে বেরিয়ে আসার জন্য এই যে আমাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব সেটাই যেন একমাত্র পথ হয়। এবং এই পজিশনটাকেই আমরা আজকে আমাদের সমস্ত দেয়ালের মাধ্যমে আমাদের আর্টিস্ট সোমনাথ দুলুই ফুটিয়ে তোলার চেষ্টা করছে। আমাদের জীবনের আমাদের সমাজের যে সংকোচন সেটা সমস্ত জায়গায় আমরা নিজেদের যে কম্প্রোমাইজিং অ্যাটিচিউডে চলে গেছি সেটাকে ফুটিয়ে উঠবে, তার মধ্যেও যেন মা আমাদের কাছে লাইফ অফ হোপ এবং আমাদেরকে এই সিচুয়েশন থেকে উদ্ধার করবে। এই যে একটা লাইফ থাকছে, লাইফ থিং সং, কি ব্যাপারটা কি লাইফ থিং সং বলতে? আমাদের কোনো আমাদের কেন কোনো পুজো কমিটি এবার তো সে বছরভাবে প্রস্তুত নয়, আমাদের এই সামাজিক দায়বদ্ধতা পুজোর মধ্যে দিয়ে একটা ফুটে ওঠে। সেখানে আমফানে ক্ষতিগ্রস্ত একটি লোককে আমরা রাস্তায় খুঁজে পাই এবং সে কিন্তু প্রচণ্ড বিপদের মধ্যে দিন কাটাচ্ছে। আজকে এই সামাজিক অনুষ্ঠানে আমরা যাতে একজনের মুখে অন্তত হাসি ফুটিয়ে দিতে পারি, তাকে পুজোর চারদিন আমরা লাইভ মিউজিকে রাখবো, আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব দুর্গা পুজো কমিটির পক্ষ থেকে আমরা তাকে সাহায্য করতে পারি। আর এটা আপনাদের 73তম বর্ষ? এটা আমাদের 73তম বর্ষ। আপনার নাম পরিচয়? আমার নাম শিবশঙ্কর রায়, সাধারণ সদস্য। আপনার নাম পরিচয়টা দেবেন? আমি অর্ণবে তপোধার, তেজাটা।